দর্শক আপনাদের সকলকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তারকা কথনের আয়োজনে। আজ বিশেষ দিন এবং যে কথাটি বলছিলাম যে আমরা ফিরে আসব, আমরা ফিরে এসেছি এবং সেই সাথে আরেকটি বিষয় বলতে হয়, জন্ম এবং মৃত্যু ধ্রুব সত্য। জন্ম যেমন আছে সাথে রয়েছে মৃত্যু, কিন্তু জন্ম মৃত্যুর মাঝখানে যে যাপিত জীবন সেটি উদযাপনের বিষয়। আর সেই উদযাপন যদি হয় একজন সৃষ্টিশীল মানুষের তাহলে তো কথাই নেই। আজ আলাউদ্দিন আলী, বাংলাদেশের একজন বরেণ্য সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক, একজন বেহালা বাদক। সঙ্গীতের কোন কোন মাধ্যমের কথা বলবো যে মাধ্যমে তার সম্পৃক্ততা নেই, তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী, চ্যানেল আই পরিবার শ্রদ্ধা ভরে তাঁকে স্মরণ করছে। দর্শক, আজকের তারকা কথনে আমরা শ্রদ্ধা ভরে তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং উৎসর্গ করছি আমাদের এই আয়োজন। আমাদের সাথে রয়েছেন লিনু বিল্লা এবং সেই সাথে রয়েছেন ফুয়াদ নাসের বাবু। আলাউদ্দিন আলী দীর্ঘ সময়ের চিরসময়ের সহ যোদ্ধা, একসাথে তারা কাজ করেছেন চিরসাথী হিসেবে। আর লিনু বিল্লার কথা তো আর আলাদা করে বলবার কিছু নেই, একজন সঙ্গীতপ্রাণ মানুষ এবং সঙ্গীত বন্ধু। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং লিনু বিল্লা প্রথমে আপনার কাছে শুরু করছি। আমার সাথে আর প্রথম পরিচয় 61 সনে, তখন আমরা খুব ছোট রেডিওর খেলাঘরের অনুষ্ঠান থেকেই ওর সাথে আমার পরিচয়, এবং এই পরিচয়টা আস্তে আস্তে বাড়িয়ে সেই 66 আলাউদ্দিন আলী চলে গেল ফিল্মে, আমিও ঠিক ফিল্মে গেলাম ওর সাথে, এবং 71 আসলো, 71-এই আলাউদ্দিনের সাথে সেই গান করছে, আলতাবাই অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবে কাজ করছে। আর ওই 71-এর যুদ্ধের পরেই আমি একটা গান পেলাম আমার হাতে, আমার বন্ধু আমার জন্য গানটা লিখেছিল, আবুল ইব্রাহিম মোহাম্মদ ফখরুদ্দিনের ও আমার বাংলা মাতর, এই গানের প্রথম শিল্পী আমি। এবং এই গানটা আমি আমার মাধ্যমেই আমি আলাউদ্দিনকে দিলাম, সেটা একটা আরেকটা ইতিহাসে, আজকে এত কম সময়ের মধ্যে বলা যাবে না। এই শুধু একটা কথাই বলি যে সেটা এই গানটি 9 মাসের যুদ্ধ করে আমার বন্ধু আমার জন্য লিখেছিল যে বেঁচে থাকলে আমি গাইব, তাই হলো আর কি। প্রথম আমি গান গাইলাম, আমার মনে আছে 72 সনের 10ই মার্চ আমি প্রথম বিটিভিতে গাইলাম এই গানটা। তারপরে এই গানটা তো ইতিহাস হয়ে গেল। আলাউদ্দিন আলী এই গানটি আমাকে বললো যে আমি সাবিনা ইয়াসমিনকে দিয়ে এই গানটা একটা ছবিতে গাওবো। আমি বললাম অবশ্যই। তখন একটা ছবির নাম ছিল এক ঝাঁক বলকা, এই গানটা এই ছবিটা রিলিজ পাইনি, এই ছবিটা এই গানটা পরবর্তীতে সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাওয়ানো হয়, এবং সাবিনা তো সাবিনার মতো এগিয়ে গেছে আর কি, এই আর কি। কিন্তু ওর সাথে যে আমার রসায়নটা সকাল থেকে শুরু হতো, প্রথম মানে কী বলবো, সকালবেলা প্রথম ও আর আমি তো একই বিক্রমপুরের মুন্সিগঞ্জের, ওই খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি কথাবার্তা হতো, কী আনছোস তোর বাসায়, কী আনছোস, গরুর মাংস আনছোস, গরুর মাংসটা বেশি বেশি খেত আর কি। এই রসায়নটা বোধ হয় 10 থেকে 12 বার ওর টেলিফোন ও করতো আমাকে, আমি করতাম ওকে। বুঝতে পেরেছি। ফুয়াদ নাসের বাবু, ভাই সম্পৃক্ততা কর্ম এবং কর্মসূত্রে সক্ষ ভাব একটু যদি বলেন আপনি। আমি লিনুবাইয়ের কথায় আসি, যে আমার সাথে প্রথম পরিচয়, আমরা একটা এলাকায় থাকতাম বড় মগজের বলে ডাক্তার বলে, এখন সেখানে উনি থাকতেন ওই ওনার ভাই মঞ্জুরালী বাসায়, ওখান থেকে বেলা শিখতেন এবং পড়ালেখা করতেন। ছোটোবেলা থেকে ওনাকে দেখতে এলাকায় যাওয়া আসা করতেন, আলোচনা করতেন। তারপর স্বাধীনতার পরে আমরা যখন সঙ্গীত শুরু করলাম, মানে বাজানো শুরু করলাম, বেস গিটার গিটার শিখে যাওয়া হয় সেই বয়সটা, তখন উনি আমাকে একদিন একজনের মাধ্যমে ওনার একটা গানে বাজাতে বললেন ইপসা স্টুডিওতে। তখন তখন গিয়ে দেখি যে ইনি তো সেই আমার বড় ভাই, আমার পাড়ার ভাই, তো অনেকটা সেই থেকে আমার সক্ষমতা বেড়ে গেল আমার বড় ভাইয়ের মতো। এবং তখন তো ওনার কাছ থেকে দেখা, ওনার গুণের সাথে পরিচিত হওয়া। আমি আমি আসছি যে একসাথে প্রথম গান কোন গানটি সৃষ্টি হয় বা পরবর্তী সময়ের, এগুলো আমি প্রসঙ্গে আসব, কিন্তু এর সাথে একটু বলতে চাই, যেহেতু সবাই স্মৃতিচারণ করছেন, একটু আমাদের স্মৃতির কথা যদি এর সাথে একটু মানে আবেগতাড়িত হয়ে বলা, যে চ্যানেল আই পরিবারের সাথে আলাউদ্দিন আলীর সম্পর্ক তো দীর্ঘ সময়, এবং আলাউদ্দিন ভাইয়ের সাথেকার যে সম্পৃক্ততা, উনি বহু অনুষ্ঠানে আমাদের এসেছেন, তারকা কথন বলি, আমার যত গান, গানের উৎসব, নানান অনুষ্ঠানে তিনি এসেছেন, তাছাড়া বাহিরের যে উৎসবগুলো সেখানে তো ছিলেনই। তার কণ্ঠে গাওয়া একটি গান এবং সেই উৎসব
নন-স্টপের আয়োজনে তপনদা ছিলেন, লিনু ভাই ছিলেন, অনেকেই ছিলেন। সেই অনুষ্ঠানের খানিকটা অংশ আমরা দেখে আসবো। আর কোনো নূর, আর কোনো নূর, লিখুন আর আমার তুমি মোচ পরিচয়, মোচ পরিচয়, আর কোনো স্মৃতি সততই সুখের, সময় যত যায় স্মৃতিগুলো সব সময় নিজের কাছেই থেকে যায়। একসাথে প্রথম গানের সৃষ্টি? একসাথে নাই, ওনার সঙ্গে আমি কাজ করতাম, উনি সৃষ্টি করছেন, মানে আপনার সম্পৃক্ততা রয়েছে এরকম আর কি আমি জানতে চাই। অসংখ্য গান আছে, এমন মনে করতে পারি না, প্রায় 40 বছর আগের কথা প্রথম। এবং দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি, ওনাকে দেখেছি কাছ থেকে, একটা মানুষ কত গুণী হতে পারে। আর এটা তো অবশ্যই জ্যেষ্ঠতা যে আমি ওনার সঙ্গীতটা যদি মূল্যায়ন করতে যাই, কিন্তু আমি জানি না এত প্রতিভাবান মানুষ আমাদের দেশে আবার জন্মাবে কি না। শিওর, এই কথাটা একদম আমি স্বীকার করছি যে আগামী 100 বছরে এরকম ট্যালেন্ট, আমি যদি কিছু সময় সঙ্গীত বুঝে থাকি এরকম মানুষ পাবো না, আসবে না, এমন তো আসবে না। খুবই খারাপ লাগে আজকে, মানে সারা সকাল থেকেই আমি খুব স্তব্ধ ছিলাম আর কি ওর ব্যাপারে। মানে কিছু সময় অনেক কথা আমরা বলতে চাই, একটু আগে এই আয়োজনের মধ্যেই কথাগুলো হচ্ছিল যে অনেক কথা, যে কথাগুলো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়, অনেক আবেগ আছে যেই বিষয়গুলো, যে অভিব্যক্তিটা আসলে শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। অনেক কথাই রয়েছে আমাদের বাবু ভাইয়ের মনে, ফুয়াদ নাসের বাবুর মনে, কিন্তু সব কথা আসলে শব্দ দিয়ে বোঝানো নয়, কিন্তু বুঝে নিতে হয় যে কতখানি শ্রদ্ধা, ভালোবাসা বা কত কাছ থেকে দেখলে ওই মানুষটাকে নিয়ে আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক আবেগতাড়িত হয়ে যাওয়া হয়ে ওঠে। সেটাই, আমি লিনু মিনুবিল্লার কাছে যদি আসি আবার আরেকবার, পরবর্তী সময়ের অনেক গান করেছি আমি, অনেক গান করেছি, অনেক গান, তার মধ্যে সবচেয়ে শেষ প্রান্তে যখন গানটা করি একটা, সেটা হচ্ছে যে ওই গানটা আমি আবার একটু ওর স্টাইলে বললো যে তুই এই গানটা গা, আমি কেন যেভাবেই বাঁচিয়ে বেঁচে তো আছি এই গানটা, আমি বলি কেন, যত জাফর গিয়েছে, শাহনাজ গিয়েছে, তুই গা, ওদের সাউন্ড একটু নষ্ট হয়ে গেছে, তুই এটা করে ফেল। তখন আমি গাইলাম এই গানটা। এই গানটা গাওয়ার পরে তো মানে আরেকবার একটু আলাউদ্দিন আলীর মানে সে যে কী জিনিয়াস আর জিনিয়াসনেসটা আমরা তখনই বুঝলাম যে ওর কম্পোজিশনের কী, এবং ওর আমাকে একটু ওই দ্বিতীয় অন্তরাতে আমাকে আর একটু বললো যে তুই এইভাবে করে গা, আমি ঠিক ওই হয়ে গাইলাম। ওর মতো তো মানে ওই ফিলটা তো আর আমি দিতে পারবো না, চেষ্টা করেছি আর কি। তো
ওই গানের পরে আমি মানে এর আগেও আমি ধরো 78-79 এর মধ্যে কিছু গান করেছি। তারপরে তো খুব ব্যস্ত হয়ে গেলো, টেলিভিশন চলচ্চিত্রে ব্যস্ত হয়ে গেলো, ও সময় দিতে পারতো না। তবু আমাকে মাঝে মাঝে ডাকতো কিন্তু, আয় তোর গান করি। আমি কিনা তুই ব্যস্ত আছিস, তুই কর, এখন তোকে ডিস্টার্ব করা ঠিক হবে না। কিন্তু সবচেয়ে থেকে খারাপ লাগে কি জানো, ও যখন নাকি এই ক্যান্সারে আক্রান্ত হয়, তার মাসখানেক আগে কিন্তু খুব পিড়াপিড়ি করছিল আমাকে, আয় তোর কিছু গান করে দিই। আমি কিন্তু খুব আমার ব্যস্ততার জন্যই হতে পারে, আমি খুব একটা গায়ে লাগাই নেই আর কি। তার মধ্যে একটা দুইটা গান হয়েছে আর কি, খারাপ লাগে আমার খুব এখন ওর জন্য। মানে আজকে খুব শুনতে ইচ্ছে করছে এই গানটা, যে যেভাবে আছি বেঁচে তো আছি, কিন্তু আমি জানি না আসলে। আমি তো চেষ্টা করতে পারি কিন্তু ওরকম একটা আসবে না, দ্বিতীয় অন্তরটা গাইতে পারি আর কি। ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। ভালোবাসা কাটা হয়ে বিধিলে বুকে, অনেকেই দোষ দেয় ভাগ্যটাকে। আমি সেই সান্ত্বনা কোনো দিন চাইব না, আমি সেই সান্ত্বনা কোনো দিন চাইব না। যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, জীবন আর মরণে মাঝামাঝি। আমাদের তারকা কথন এই পর্বে আসলে কোনো কথাই হয়নি, আমরা আজকে এই আয়োজনের মধ্যে আলাউদ্দিন আলীকে স্মরণ করেছি, কিন্তু সেটাও যে অনেক কথা দিয়ে সেটা কিন্তু হয়নি। আমাদের এক একটা নিঃশ্বাসে, আমাদের কথার শেষ যেই রেশটা রয়ে গেছে, ওর ভেতর দিয়ে আলাউদ্দিন আলী ছিলেন আমাদের স্মৃতিতে, আমাদের শ্রদ্ধায়। ওই যে বললাম, সব কথা আসলে শব্দ দিয়ে প্রকাশ করে বলা সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়, কিন্তু মনের ভেতরে আমরা যারা আলাউদ্দিন আলীকে ভালো করে চিনি, আমরা যারা আলাউদ্দিন আলীর গান সম্পর্কে জানি, আমরা সবাই জানি আলাউদ্দিন আলীর গানগুলোকে, এবং সেই গানের ভেতর দিয়ে, তার স্মৃতির মধ্য দিয়ে, তার সাহচর্য যারা পেয়েছেন তাদের ভেতর দিয়ে আলাউদ্দিন আলী বেঁচে থাকবেন আজীবন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনকে। এবং দর্শক, আমরা আবারও চ্যানেল আই পরিবার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তিনি যেখানে আছেন তার আত্মা যেন শান্তিতে থাকে, সেটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.